আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো। তো অষ্টম শ্রেণীর যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা আজকে তোমাদের সামনে একটু কথা বলবো। তো অষ্টম শ্রেণীর যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা আছে, যে এরকম আমাদের তোমরা যে পেজটা দেখতে পাচ্ছ, দেখো যে এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার চেঞ্জিং অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ। সাপোজ ইউ ভিজিটেড এ প্লেস লাস্ট ইয়ার, ডিসক্রাইব দ্যাট প্লেস আর অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চনস। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কোয়েশ্চনগুলো, হোয়াই ডিড ইউ ভিজিট, হোয়াই, দুই নম্বর আছে হোয়াই ডিড ইউ গো দেয়ার, তিন নম্বর আছে হাউ ডিড ইউ গো দেয়ার, চার নম্বর আছে হু অ্যাকম্পানিড ইউ, আর ফাইভ নম্বর যে কোয়েশ্চনটা আছে সেটা ডিড ইউ লাইক দ্য প্লেস, হোয়াই বা হোয়াই নট। তো এখন আমি দেখো চলে যাচ্ছি অ্যান্সারে, যে এক নম্বর পেজটা তোমরা দেখতে পাচ্ছ, যে এখানে আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে এক্সারসাইজ অ্যাট পেজ নাম্বার হচ্ছে 143, এখান থেকে আমরা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ করবো। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের বিভিন্ন নিয়মগুলো আছে, তোমরা এখান থেকে দেখলেও কিছুটা বুঝতে পারবে। দেখো আমি এক নম্বর যে অ্যাসার্টিভ লিখে রেখেছি, ইট ওয়াজ এ গ্রেট সাইট, এটা ইন্টারোগেটিভ আমরা করেছি অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে করেছি। দেখো ওয়াজেন্ট ইট এ গ্রেট সাইট। তারপরে দুই নম্বর প্রশ্নটা আছে নো ওয়ান ক্যান টলারেট দিস, এটা আমরা নো ওয়ান থাকলে হু দিয়ে করতে হয়, এই জন্য আমরা করেছি হু ক্যান টলারেট দিস। তিন নম্বর প্রশ্নটা আছে যে অ্যাসার্টিভ আছে নো বডি স্যালুটস দ্য সেটিং সান, এখানে ইন্টারোগেটিভ আছে, দেখো হু সেটি স্যালুটস দ্য সেটিং সান, নো বডি থাকলে আমরা হু নিয়ে আসবো ও নো ওয়ান থাকলেও হু নিয়ে আসবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো চার নম্বর, যে গুল লিভার কুড নট কুড হিয়ার হিজ ওয়াস ট্র্যাকিং ইন হিজ পকেট, তো ইন্টারোগেটিভ আমরা করেছি কুডেন্ট দিয়েছি, যেহেতু কুড আছে অক্সিলারি ভার্ব মোডাল অক্সিলারি হিসেবে, তো হিয়ার হিজ ওয়াস ট্র্যাকিং ইন হিজ পকেট। এরপরে পাঁচ নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স আছে ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক, এখানে আমরা অ্যাসার্টিভ করেছি হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে, এজন্য হয়েছে ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ট মিল্ক। সিক্স নম্বর যে অ্যাসার্টিভ আছে দেখো দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, এখানে আমরা ইন্টারোগেটিভ করেছি, এখানেও অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিয়েছি, তাহলে ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন। সেভেন নম্বর কোয়েশ্চেন আছে দেখো অ্যাসার্টিভ এভরিবডি হ্যাজ হেয়ার অফ ডাউইন, এখানে ইন্টারোগেটিভ পড়েছি হু হ্যাজ নট হেয়ার অফ ডাউইন। তো আট নম্বর প্রশ্ন আছে দেখো অ্যাসার্টিভ হি হ্যাজ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং, এখানে আমরা ইন্টারোগেটিভ ভাবে করেছি, দেখো হ্যাজেন্ট যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং। নাইন নম্বর যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি, এখানে ইন্টারোগেটিভ আমরা এভাবে করেছি যে ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। টেন নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে যে ভার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড, এখানে ইন্টারোগেটিভ পড়েছি হ্যাজেন্ট ভার্সু ইজ ওন রিওয়ার্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দশটা আমরা করেছি হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন আমরা দেখব যে এই কোশ্চেনগুলো ছিল, যে প্লেস আই ভিজিটেড দেখো লিখে রেখেছি যে 1/15 January 2019 আই পেইড এ ভিজিট টু সোনারগঞ্জ, আই ওয়েন্ট দেয়ার with some of my friends and two of my teachers. We know more bookish knowledge is not sufficient for us. Traveling is a great media to enrich our knowledge. I help us increase the storehouse of knowledge. মানে আমরা নিজেদেরকে সাহায্য করতে পারি জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। Visiting a place is truly interesting and exciting. মানে আমরা কোন জায়গা পরিদর্শন করা আসলেই একটা আকর্ষণের বিষয়। ভিজিট টু সাচ প্লেস বিয়ার এ গ্রেট ভ্যালু টু, বিসাইড ইট হেল্পস আস রিমুভ দ্য ডালনেস অফ মাইন্ড হুইচ অকার্স ফ্রম দ্য মনোটোনিয়াস ক্লিয়ার্স। এরপর দেখো সো উই ডিসাইডেড টু পে এ ভিজিট টু সোনারগঞ্জ, এই কারণে কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বা সোনারগঞ্জে গিয়েছিলাম। সোনারগঞ্জ ইজ এ ফেমাস প্লেস ফর ইটস হিস্টোরিক্যাল প্লেস ইম্পর্টেন্স, এর ঐতিহাসিক যে গুরুত্ব আছে সেজন্যই কিন্তু সোনারগঞ্জটা বেশি পরিচিত বা বিখ্যাত। ইট ইজ নাও লোকেট দ্য ডিস্ট্রিক্ট অফ নারায়ণগঞ্জ নট ফার ফ্রম ঢাকা সিটি, ইট ওয়াজ ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ফর এ লং টাইম, এটা কিন্তু বাংলাদেশের সোনারগঞ্জ একসময়ের রাজধানী ছিল। ওয়ান্স দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ফর এ লং টাইম মানে অনেক সময়ের জন্য এটা বাংলাদেশের রাজধানী হিসেবে ছিল। ইট ওয়াজ রুলড বাই দ্য মুসলিম রুলার্স, সো ইট হ্যাজ এ গ্লোরিয়াস পোস্ট উইথ মেনি মেনি রুলস
many relics of the then sultans. The certain relics and remnants are still worth seeing and enjoying. I like this place very much because the sight and scenery are very charming. We watched to the place of the emperor. There is a museum in Sunargans. We also went to museum and saw different things which were used by the Muslim rulers. They reminded us of the rulers as well as suspended our knowledge of its history. We all visit. It's a wonderful experience that I have ever achieved. It was in needed a rewarding visit. It is still crystal clear in my memory. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইংলিশ যে অ্যাসাইনমেন্ট আছে তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী যেই আরেকটা তোমাদের আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই ক্লাসটা নিয়ে হাজির হব সামনে। তো সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথেই থাকবে, চ্যানেলের সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।